ওয়েলকাম টু পিজুস্মিতাস ব্লগ। এখন বগুড়া স্টেশনে আছি, আজকে আমরা যাব আড়ংঘাটায়, আড়ংঘাটার যুগল কিশোর মেলায়। এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক দিও, আর খুব ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই তোমরা তোমাদের অনুভূতি জানাবে। তাহলে চলো এবার আমরা ট্রেন ধরবো এখান থেকে। গেদে শিয়ালদা লোকাল ট্রেন, আমরা বগুড়া থেকে উঠলাম। এখান থেকে আড়ংঘাটা মাত্র দুটো স্টেশন পরেই, আর ট্রেনের টিকিট 5 টাকা নেয়। তোমরা যদি শিয়ালদার দিক থেকে কেউ আসো তাহলে তোমাদেরকে গেদে লোকালে উঠতে হবে, অথবা তোমরা যে কোনো ট্রেন ধরে রানাঘাট স্টেশনে আসতে পারো। রানাঘাট স্টেশন থেকেও গেদে লোকাল পাওয়া যায়, আর রানাঘাট থেকে আড়ংঘাটের দূরত্ব মাত্র 10 মিনিট লাগবে ট্রেনে। এটা ভায়না স্টেশন, মাঝে আর মাত্র একটা স্টেশন বৈরগাছি, তারপরেই আমরা আড়ংঘাটায় নেমে যাব। আর আড়ংঘাটা স্টেশন থেকে হেঁটে গেলে 10 মিনিট মতো লাগবে। এই যে বৈরগাছিতে ট্রেন ঢুকে গেছে, চলো এবার নামার জন্য রেডি হই। আড়ংঘাটা স্টেশনে ট্রেন থেকে নামলাম, এখান থেকে খুব বেশি দূর নয়, হেঁটে হেঁটেই যাই। চলো তাড়াতাড়ি যাই, তোমাদেরকে তাড়াতাড়ি দেখাতে পারবো। এটাই আড়ংঘাটার মেন রাস্তা, দেখো কিভাবে জাম লেগে সব গাড়িগুলো আটকে গেছে। এই যে দেখো লাইন দিয়ে লোকজন সব যুগল কিশোরের দর্শনে যাচ্ছে, হয়তো বা অনেকে পুজো দেবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আড়ংঘাটার যুগল কিশোর মেলায়। এই যে যুগল কিশোরের তোরণ দেখা যাচ্ছে, এখান দিয়ে আমরা যাব। তো চলো তোমাদেরকে ভিতর থেকে দেখাই। এটা মন্দিরের ভিতরে যাওয়ার প্রবেশ পথ, চলো আমরা ভিতরে যাই। মেলা চলাকালীনও ভিতরটা এত ফাঁকা থাকার প্রধান কারণ হচ্ছে আমরা দুপুরবেলায় এসেছি। দুপুরবেলায় ব্লক করতে অনেক সুবিধা হয়, ভিড়ও কম থাকে। সন্ধ্যার সময় আসলে এখানে প্রবেশ করা খুব মুশকিল হতো, আর লাইটের অভাবে ভালো ভিউ হতো না, তোমাদের দেখতে খুব অসুবিধা হতো, তাই দুপুরবেলাই এসেছি। নদিয়া জেলার বিখ্যাত এই আড়ংঘাটার যুগল কিশোর মেলা, বহু প্রাচীন এই মেলা, 300 বছরেরও বেশি সময় ধরে এই মন্দির এখানে রয়েছে। এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন তৎকালীন সময় নদিয়ার রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, সেই সময় থেকে এই মন্দির এইখানে রয়েছে। এবং মন্দিরের সেবায়ত তিনি নিজেই নিয়োগ করেছিলেন, এবং মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা তিনি করেছিলেন। সেই মন্দির তোমাদের দেখাচ্ছে।
সুপ্রাচীন ঐতিহাসিক এই মন্দির আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। এর বাইরে এবং ভিতরে অসাধারণ কারুকার্য করা রয়েছে, রাজরাজাদের আমলে তৈরি এই মন্দির। তোমরাও যদি কখনো সামনে থেকে এই মন্দির দেখো তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা যুগল কিশোর মন্দিরের ভিতরে চলে এসেছি, তোমাদেরকে এবার মন্দির এবং সেই সঙ্গে যুগল কিশোরের মূর্তি কাছের থেকে দেখাবো। তাহলে চলো এবার তোমাদেরকে যুগল কিশোর দর্শন করাই। আমরা এখন আছি 300 বছরের পুরনো যুগল কিশোর মন্দিরে, যেই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন নদিয়া অধিপতি স্বয়ং কৃষ্ণচন্দ্র রায়। তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই যে ভিতরে যুগল কিশোরের মূর্তি রয়েছে, চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই। এবার তোমাদেরকে পুরো মন্দিরটা পরিক্রমা করে দেখাবো, চারপাশ থেকে তোমরা দেখো। মন্দিরের চারপাশে ঠিক একই রকম দেখতে এরকম চারটে তুলসী মঞ্চ করা আছে, আর মন্দির পরিক্রমা করার জন্য এইরকম সুন্দর ব্যবস্থা করা আছে। দেখো মন্দিরের সঙ্গে লাগোয়া পুরো পরিক্রমার জন্য জায়গা রাখা হয়েছে। এতক্ষণ তোমাদের দেখিয়েছি যুগল কিশোর মন্দির, এবার দেখাবো যেখানে প্রসাদ রান্না হয় সেই স্থান। চলো তাহলে দেখাই। এটা মন্দিরেরই গোশালা, কিছু গরু আছে এখানে। ডান দিকের এই ঘরগুলোতেই কিন্তু ভোগের প্রসাদ রান্না হয়, যেহেতু মেলা এবং অনুষ্ঠান চলছে, অনেক লোকের খাবার দাবারের ব্যাপার, তাই বাইরে এইখানে সেই রান্না হচ্ছে। Thank you.
নদীর পাড়ে রয়েছে শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে। চলো তোমাদেরকে এটাও দেখাই। এবার হবে রিভার ভিউ, চুন্ডী নদী। নদীতে যথেষ্ট স্রোত আছে এবং ওপাশে একজন নৌকায় মাছ ধরছে, লোকজন স্নানও করছে। চলো কাছে গিয়ে দেখাই। মন্দিরের বাইরে গাছতলায় রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এটা মন্দিরে প্রবেশ পথের বাইরের ডিজাইন। মন্দিরের ভিতরে এবং উপরের ডিজাইনটা দেখো কি সুন্দর করে করা। এই মন্দিরের ভিতরে বিভিন্ন গেটে বিভিন্ন রকমের রাধাকৃষ্ণের মূর্তি ছিল, সেই নামগুলো লেখা আছে। আর শুধুমাত্র জামাষষ্ঠীর সময় ওই মূর্তিগুলো ওইভাবে রাখা হয়, বাদবাকির সময় এক ঘরেই রাখা হয়, আর যুগল কিশোর সারা বছর পুজো পায়। সব গেটগুলো তোমাদের দেখাই। শ্রী শ্রী গোপীনাথ এই গেটের ভিতরে থাকতেন। এই গেটে শ্রী শ্রী রাধা বলল। তার পাশেই রয়েছে শ্রী শ্রী যুগল কিশোর। যুগল কিশোরের নামেই এই মন্দিরের পরিচিতি। আর এরপরে রয়েছে দেখো শ্রী শ্রী কালাচাঁদ। কালাচাঁদের মূর্তি ছিল এই গেটের ভিতরে, যেটা এখন সরিয়ে রাখা হয়েছে। আর শেষে রয়েছে শ্রী শ্রী শ্যামচাঁদ। পাঁচটা গেট, পাঁচটা মূর্তি, মাঝখানে রয়েছেন যুগল কিশোর। পেছনে এই যে গাছ, এই গাছে দেখো কত ইট বাঁধা রয়েছে। সকলে এখানে মানত করে, মানত করে এখানে ইট বেঁধে দিয়ে যায়। আর তাদের মানত পূর্ণ হলে আবার এসে একটা ইট খুলে দিয়ে যায়। লোকে বিশ্বাস করে এখানে মানত করলে মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হয়, তাই এত ইট এখানে বাঁধা রয়েছে। তোমাদের একটু মেলাটা ঘুরে দেখাই। চলো মেলা দেখো। মেলা একটুখানি ঘুরে দেখাই, তারপরেই তোমাদের আবার কিছু খুব সুন্দর ছবি দেখাবো, যেগুলো তোমাদের খুব ভালো লাগবে। ছবি এবং মূর্তি তোমাদের দেখাবো। শুধুমাত্র দুপুরবেলায় এসেছি বলে মেলার এই অলিগুলি ফাঁকা রয়েছে, না হলে কিন্তু একেবারে ভিড়ে হাঁটা মুশকিল হয়ে যেত। আজকে সন্ধ্যায়ও প্রচুর ভিড় হবে, প্রতিদিনই ভিড় হয়, তবে দুপুরবেলায় ভিডিও করতে অনেক সুবিধা। অরিকমাল 15 টাকার দোকান থেকে কয়েকটা জিনিস কেনাকাটা করে নিই আমার মেয়ের জন্য। দেখাই তোমাদের কি কি নিচ্ছি।
স্বরবর্ণ নিলাম, আর কিছু নেওয়া যায় নাকি দেখি। শ্রীকৃষ্ণের চতুর্ভুজ মূর্তি, মহাভারতে অর্জুনের সারথি কৃষ্ণ, কৃষ্ণের কালীয় দমন, এই মূর্তি এবং ছবিগুলো রয়েছে একেবারে বাইরের মেন গেটের কাছে, একেবারে রাস্তার কাছে। মৃত হরিদাসকে নিয়ে শ্রী চৈতন্যদেব পুরীধামে। এই যুগল কিশোরের মন্দির 300 বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এতক্ষণ তোমাদের যেটা দেখালাম, 300 বছর ধরে সেই মন্দির রয়েছে এখানে। এবং নদিয়া জেলায় যুগল কিশোরের মেলা তথা আড়ংঘাটের যুগল কিশোরের মেলা খুবই বিখ্যাত। তো সেটা তোমাদেরকে দেখালাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক দেবে, এবং সেই সঙ্গে খুব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা রিপ্লাই দেবে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দেবে, তাহলে সব ভিডিও সবার আগে তুমি পেয়ে যাবে।